আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি খুবই সিম্পল একটি বিষয় নিয়ে আলোচনা করব। বাইকিং গ্রুপগুলোতে অনেককেই একটি সাধারণ প্রশ্ন করতে অনেক সময় দেখা যায় যে কিভাবে গিয়ার শিফট করব, কখন গিয়ার শিফট করব। তো আমি আজকে এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে কথা বলবো। আমি বিষয়টিকে মূলত কখন গিয়ার শিফট করব এই শিরোনামই দিচ্ছি, যেহেতু আমি আমার ভিডিওতে প্র্যাকটিক্যালি বিস্তারিত আলোচনা করেছি, তাই ভূমিকাতে আমি আর কথা বাড়াচ্ছি না। চলুন আমরা ভিডিওটি দেখে নেই। আমরা অ্যাপাচি আরটিআর 4B এই বাইকটিতে যে গিয়ার শিফটিং করব, সেটা আসলে কখন করাটা যৌক্তিক বা উচিত বা কখন করা যায়। অনেকে বলে যে 5000 RPM এ গিয়ার শিফট করবেন, অনেকে আবার স্পিডিংয়ের জন্য 9000 RPM এও গিয়ার শিফটিংয়ের কথা বলে থাকেন। বাট আমি আপনাদেরকে দেখাবো ইকোনমি রাইড, মানে মুডে যদি আপনি রাইড করেন তখন কত স্পিডে আপনি বা কত RPM এ, আমি স্পিড বলবো না, অ্যাকচুয়ালি RPM এ আপনি গিয়ার শিফট করবেন। আমি আপনাদেরকে গিয়ার, স্পিড এবং RPM এই প্রতিটাই কিন্তু বলবো, যে আমি কত গিয়ারে আছি, আমার স্পিড কত এটা আপনারা দেখতে পারবেন, আর RPM কত এটাও আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। তো আমি শুরু করতেছি। আমার এখন আসলে ইঞ্জিনটা ঠান্ডা থাকার কারণে এখন 1000 এটা দেখাচ্ছে, আমার কিন্তু এটা 1200 সেট করা আছে আইডিয়াল RPM। আমি স্টার্ট করতেছি, আপনি একটু সামনে এসে সামনে এটা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি 12-তে বা 3000-এ কিন্তু আমি শিফট করে ধুয়ে গেছি, এখন 3000-এ শিফট করে 3-এ আসছি। 3-এ এখন স্পিড হচ্ছে 22, এখন আমি 3000-এ 4 নম্বর গিয়ারে দিব। আবার 3000-এ 25 স্পিডে আমি 4 নম্বর গিয়ার দিয়েছি, এখন হচ্ছে আবার স্পিড উঠেছে 29, দেখতে পাচ্ছেন আমার 2800 RPM আছে, 3000 RPM, স্পিড 32। আমার এখন কিন্তু পঞ্চম গিয়ারে বাইক আছে, বাইক এখন পঞ্চম গিয়ারে, এবং আপনি দেখতে পাচ্ছেন RPM মিটারে RPM হচ্ছে এখন 2600 থেকে 2800, মানে 2800 থেকে 2600 এর মধ্যে কিন্তু ছিল, তখন কিন্তু আমি পঞ্চম গিয়ারে ছিলাম। আমি এখন ইউটার্ন নিচ্ছি, এজন্য স্পিড ডাউন করতেছি। এখন আমি 4-এ আছি, আমার ক্লাচ চাপা আছে, আমি এখন 2 নম্বর গিয়ারে আছি। 2 নম্বর গিয়ার থেকে আমি আবার টানতেছি, দেখেন 3000 RPM এ আমি 3 নম্বর গিয়ার দিয়েছি, এখন আমি আবার 4 নম্বর গিয়ার দিলাম, আমার RPM কিন্তু 3000 এক্সিড করে নাই। আমি এখন 4 নম্বর গিয়ারে আছি, আমি স্পিড 32, এখন আমি আবার এখন কিন্তু আমি 5 নম্বর গিয়ারে, আমার RPM হচ্ছে 2600। 2600 RPM এ আমি কিন্তু 4B বাইকটি রাইড করতেছি, মানে ইঞ্জিনে যে একটা প্রেশার পড়া বা সাউন্ডের যে একটা তারতম্য হওয়া সেটা কিন্তু নাই, স্মুথভাবে চলতেছে। অনেকে কিন্তু এটা বলেন যে না, এভাবে চালালে ইঞ্জিনে প্রেশার পড়ে। আমরা কিন্তু বাইকে দুজন আছি, একজন আমার পিছনে আছেন নাফিস ভাই, আর আমি বাইক রাইড করতেছি, আমাদের দুজনের ওজনই কিন্তু এভারেজ ওয়েট হিসাবে বেশ ভালো ওয়েট, আর বাইকের টায়ার প্রেশারও কিছুটা কম আছে। আমি যদি 3000 RPM এ বাইকটা চালাই তাহলে কিন্তু স্পিড প্রায় 38-এর মতো উঠবে। তো 38 স্পিডে আমি কিন্তু, মানে 3000 RPM যদি রাইড করেন পঞ্চম গিয়ারে, 38 স্পিড উঠতেছে, সমস্যাই হচ্ছে না। আপনি 32 স্পিডও চালাইতে পারতেছেন যখন আপনার বাইক থাকতেছে হচ্ছে পঞ্চম গিয়ারে। তো আমি এখন যেটা আসলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, অনেকে অনেক কিছুই বলে, সেটা হচ্ছে যে যে গিয়ার শিফটিং করবেন আপনি 5000-এ বা এটা করার আসলে আমি কোনো যৌক্তিকতা দেখি না। আপনি যদি মনে করেন যে আপনি ইকোনমি রাইড করবেন, ফোরবিতে গুড মাইলেজ চান, গুড মাইলেজ চাইতে হলে, মানে পাইতে হলে আপনাকে কিন্তু 3000 RPM এ গিয়ার শিফট করতে হবে, এবং এটাতে কোনো প্রবলেম নাই। আমি এই 3000 RPM এ পঞ্চম গিয়ার দেওয়ার পর আমি কিন্তু তারপর 2800 RPM এ চালাইছি, 2800-2600 RPM এ পঞ্চম গিয়ারে চালাইছি, স্পিড ছিল 32। সেখান থেকে আমি যদি গিয়ার, মানে স্পিড পুল করি, স্পিড পুল করে 100+ উঠবে, মানে কোনো এটা কোনো দ্বিধা নাই। অনেকে বলে যে আমি হাইয়েস্ট স্পিড উঠানোর জন্য আমার কখন গিয়ার শিফট করতে হবে, আসলে ব্যাপারটা এরকম না, আপনার যে মানে লো গিয়ারে হাই RPM এ টানতে হবে এরকম না। আপনি যদি রেচিং করতে চান, রেচিং করতে চাইলে ঠিক আছে, তাহলে এটা করতে হবে, আপনি একটা বাইকের সাথে রেস করতেছেন। বাট আমাদের তো মানে যেটা রোড, রোড তো আর রেসিং ট্র্যাক না, এখানে তো আর আপনার ওইভাবে স্পিডিং করার প্রয়োজন নাই। আমি যদিও প্র্যাকটিক্যালি অ্যাপাচি আরটিআর 164V বাইকটি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আপনারা শুধুমাত্র এই বাইকটি না, আমাদের দেশে প্রচলিত 150 থেকে 160 cc যে বাইকগুলো রয়েছে সবগুলোতেই এভাবে গিয়ার শিফট করতে পারবেন, শুধুমাত্র স্পোর্টস বাইকগুলো ছাড়া।
তো এভাবে যদি আপনি গিয়ার শিফট না করে অনেকে যেটা করে থাকেন যে লো গিয়ারে হাই আরপিএমে রেভ করেন, সেভাবে যদি আপনি বাইক চালান তাহলে যেটা হবে সেটি হচ্ছে আপনার যে বাইকের ক্লাচ প্লেট এবং প্রেসার প্লেট রয়েছে দুটো একসাথে মুভ না করে দুটোর মধ্যে ফ্রিকশন হয়ে হয়ে ঘুরতে থাকবে, যেটিকে মেকানিক্যাল টার্মে ক্লাচ স্লিপিং বলা হয়। ক্লাচ স্লিপিং হলে আপনার ক্লাচ প্লেটের যে নর্মাল লাইফ টাইম সেটা কিন্তু আপনি পাবেন না, সেটা কমে আসবে। আপনারা অনেকেই দেখেছেন যে অনেকের বাইকের ক্লাচ প্লেট বেশি দিন চলে, অনেকেরটা কম চলে, এসব নানান কারণেই কিন্তু এই লাইফ টাইমটার কম বেশি হয়ে থাকে। তো আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের হয়তো বা কিছুটা হলেও ধারণার পরিবর্তন আনতে পারবে। তো ভালো থাকবেন সবাই, আমি পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো একটি ইস্যু নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।